গোবুচন্দ্র, রাজা গোবুচন্দ্র মন্ত্রীর একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কস্টিউম অ্যান্ড লুক। এটা যারা পোস্টার দেখেছেন বা যারা ট্রেলার দেখছেন তারা নিশ্চয়ই দেখতে বুঝতে পাচ্ছেন, এবং এর পেছনে প্রচুর পরিশ্রম, সময় এবং অর্থ ব্যয় হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহই নেই, যেটা হয়তো সাধারণত বাংলা ছবিতে হয় না ওই বাজেটটা কস্টিউম এবং লুক সেটের জন্য। ইভেন এমনও হয়েছে যে আমরা একদিন পুরো ফটোশ্যুট করে মনে হয়েছে যে ঠিক হলো না, তাই আবার আমরা ক্যান্সেল করে আরেক দিন টোটাল কস্টিউম এবং মেকআপ, চুল, গয়না সব নিয়ে আবার একটা লুক সেট হয়েছিল। যখনই রূপকথার নিয়ে সিনেমা করার কথা ওঠে তখন কস্টিউম একটা বড়ো একটা বিরাট একটা ব্যাপার হয়, মানে কস্টিউম কতখানি বড় ব্যাপার হয় সেটা আমরা করতে গিয়ে বুঝেছি। এটা কত ভরির গয়না জানেন কি? এই রকম পোশাক আমি জীবনে কোনোদিন কোনো ছবিতে পড়িনি। গোবুচন্দ্র রাজা, গোবুচন্দ্র মন্ত্রী, আমি হচ্ছি গোবু মন্ত্রী। একটা লম্বা মতো ছাগল দাড়ি, তার সঙ্গে মাথায় ঘাড়ি চুল কোঁকড়ানোর মতন, এবং সব দিক থেকেই ক্যারেক্টারটাকে খুব কি বলবো যে একটা পেঁচালো লোক তৈরি করার প্রাণপণ চেষ্টা হয়েছে। তো আমিও যত সম্ভব চেষ্টা করেছি সেই মানেভাবে চরিত্রটাকে নিয়ে ডিল করতে। এমনকি মাঠে যারা কাজ করছে, যারা ঘোড়া চালাচ্ছে, যারা বাজারে বসছে, তাদেরও মানে ওই যে বিরাট একটা নাম্বার অফ এক্সট্রা জুনিয়র আর্টিস্ট, তাদেরও প্রত্যেকের কস্টিউম ঠিক করতে হয়েছে। নমস্কার, আমার নাম অপু, আমি হবুচন্দ্র রাজা গোবুচন্দ্র মন্ত্রীর কস্টিউম ডিজাইনার। বুঝতেই পারছেন নামটা দেখে যেটা একটা কস্টিউম ড্রামা, কস্টিউম রিলেটেড মুভি, ছবি আঁকা থেকে শুরু করে সেটাকে কনফার্ম করে তারপর কস্টিউম বানানো, কিছু জিনিস আমার প্রডিউসার দেব তার পছন্দ হয়নি, তাকে আবার মডিফাই করতে হয়, করে সবার গ্রহণযোগ্য করার মতো করে তৈরি করতে হয়েছে আমাদের এই গল্পে। এই ছবিতে আমার মেকআপটা একেবারেই অন্যরকম, এক বৃদ্ধের চরিত্র, এক বৃদ্ধ মন্ত্রী, ভালো মন্ত্রী। গোবুচন্দ্র রাজা, গোবুচন্দ্র মন্ত্রী, এক রূপকথার কাহিনী, দক্ষিণারঞ্জন মজুমদারের গল্প আশ্রিত। এই গল্প ছোট বড় সবার জন্য, সবার জন্যই আমার মনে হয় উপযোগী, কেননা আপাত দৃষ্টিতে যে গল্প সে একেবারেই রূপকথায়।